Hello everyone, I am Anupam, you are watching Spart Home YouTube channel. তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিও শুরু করার আগে বলবো, আবার যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে থাকো, যাতে করে আমার ভিডিওগুলো তোমরা খুবই সহজেই তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। এছাড়া বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং অবশ্যই ভিডিওটিকে তোমরা শেয়ার করবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথম কোশ্চেন যেটি রয়েছে আজকে, সেটি হচ্ছে গত ভিডিওর গতবারে লাস্ট আমি যে হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স মিলে যে ভিডিওটি করেছিলাম, তো সেই ভিডিও দেখে কয়েকটি কোশ্চেনও আমি রিপিট রেখেছি যাতে তোমাদের রিভিশন হয়ে যায়। তো প্রথম কোশ্চেন রয়েছে, পাকিস্তান শব্দের অর্থ কী? প্রথম কোশ্চেন রয়েছে, পাকিস্তান শব্দের অর্থ কী? এই কোশ্চেনটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। তো অপশান রয়েছে, পবিত্র ভূমি, মুসলিম রাষ্ট্র, আল্লাহর বাড়ি, কোনোটাই নয়। পাকিস্তান শব্দের অর্থ কী? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি না, পবিত্র ভূমি। আর এখান থেকে আমি আগের যে ভিডিওতে পাকিস্তান শব্দ কোথা থেকে এসছে, কে প্রথম বলেছিল, ঠিক আছে, বা মুসলিম যে রাষ্ট্র প্রথম কে বলেছিল, কোথায় বলেছিল, তো সে সমস্ত আলোচনা করে দিয়েছি। তো যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে আমার আগের ভিডিওটা দেখে নেবে, ওখান থেকে তোমরা এই সময় বিভিন্ন তথ্যগুলো পেয়ে যাবে। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যেটি রয়েছে, দিল্লি ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিল? এটা গতবার ভিডিওতে দিয়েছিলাম, দিল্লি ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে, বসন্ত বিশ্বাস দিল্লি ষড়যন্ত্র মামলার মূল আসামি ছিলেন। এটা হয়েছিল 1992-তে। তো এ সম্বন্ধেও আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা গতবারের ভিডিওটা দেখে নেবে। তো সেখানে দিল্লি ষড়যন্ত্র মামলা কী কারণে হয়েছিল এবং কারা কারা অভিযুক্ত ছিল বসন্ত বিশ্বাসের সঙ্গে, সে সমস্ত বিষয়ে আমি আলোচনা করে দিয়েছি। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন রয়েছে, কোন মামলায় অরবিন্দের জেল হয়? কোন মামলায় ঋষি অরবিন্দের জেল হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে, আচ্ছা, অপশানগুলো যেগুলো রয়েছে, চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন, দিল্লি ষড়যন্ত্র মামলা, কিংসফোর্ড হত্যা এবং আলিপুর বোমা মামলা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, আলিপুর বোমা মামলা। এই কোশ্চেনটি সম্বন্ধেও আমি গত ভিডিওতে আলোচনা করেছি। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন রয়েছে, গদর শব্দের অর্থ কী? গদর শব্দের অর্থ কী? অপশানগুলো রয়েছে, অপশান এ প্রতিবাদ, অপশান বি নিজস্ব, অপশান সি স্বদেশ এবং অপশান ডি বিপ্লব। সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে, বিপ্লব। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। এই কোশ্চেনটিও গতবারের ভিডিওতে ছিল, গদর পার্টি প্রথম কোথায় গড়ে ওঠে, কে গড়ে তুলেছিল, তো এবং কী কারণে গড়ে উঠেছিল, সে সমস্ত বিষয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, বাঘা যতীন কোন যুদ্ধে মারা যান? বাঘা যতীন কোন যুদ্ধে মারা যান? সঠিক উত্তর হয়ে যাবে, বুড়িওয়ালামের যুদ্ধে। আচ্ছা, অপশানগুলো যেগুলো রয়েছে এখানে, সিপাহী বিদ্রোহ, বুড়িওয়ালামের যুদ্ধ, রাইটার্স ভিলেজ আক্রমণ, চট্টগ্রাম হস্ত লুণ্ঠন। সঠিক উত্তর হয়ে যাবে, বুড়িওয়ালামের যুদ্ধে বাঘা যতীন মারা যান। বাঘা যতীন আসল নাম কী ছিল? না, বাঘা যতীন যা আসল নাম ছিল হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যা আসল নাম কী ছিল? আসল নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবং এই বুড়িওয়ালামের যুদ্ধ কবে হয়েছিল? না, বুড়িওয়ালামের যুদ্ধ হচ্ছে 1915 হচ্ছে বুড়িওয়ালামের যুদ্ধ হয়। কোথায় হয়েছিল? না, এটি হয়েছিল উড়িষ্যার হচ্ছে বালেশ্বরে। কোথায় হয়েছিল? উড়িষ্যার বালেশ্বরে হচ্ছে বুড়িওয়ালাম নদীর তীরে হচ্ছে এই বুড়িওয়ালামের যুদ্ধ হয়। তো ওই নদীর নাম অনুসারে করা হয়েছিল বুড়িওয়ালামের যুদ্ধ। তাহলে এখান থেকে বাঘা যতীন আসল নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং বুড়িওয়ালামের যুদ্ধ হয় 1915-এ 1915 সালে এবং এটি মূলত হয়েছিল কি
ना হচ্ছে ইংরেজদের সঙ্গে যুদ্ধের সময় কি না আছে ওই নদী দিয়ে অনেক কি হচ্ছে না অস্ত্র হচ্ছে এসেছিল তো সেই অস্ত্র যাতে না পৌঁছায় সেই জন্য হচ্ছে বুড়িবালমে নদীর তীরে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে বাঘাযতীন মারা যান অর্থাৎ যিনি কি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব। কাদম্ব বংশের প্রতিষ্ঠাতা কে? কাদম্ব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত, অপশান বি দেবপাল, অপশান সি মৌর্য শর্মা এবং অপশান ডি হচ্ছে বিষ্ণু শর্মা। সঠিক উত্তর কোনটি হবে এখানে? মৌর্য শর্মা। কাদম্ব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মৌর্য শর্মা। তোমরা আমাকে কমেন্ট করে জানাও দেবপাল, দেবপাল কোন বংশের রাজা ছিলেন। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখে নেবো এবারে। পরে যে কোশ্চেনটি রয়েছে, কাকরি ষড়যন্ত্র মামলায় মূল অভিযুক্ত কে ছিল? কাকরি ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত কে ছিল? অপশান এ অরবিন্দ ঘোষ, অপশান বি বাঘাযতীন, অপশান সি ভগৎ সিং এবং অপশান ডি হচ্ছে রামপ্রসাদ বিসমিল। কাকরি ষড়যন্ত্র মামলার মূল অভিযুক্ত কে ছিল? অপশান এ অরবিন্দ ঘোষ, অপশান বি বাঘাযতীন, অপশান সি ভগৎ সিং এবং অপশান ডি হচ্ছে রামপ্রসাদ বিসমিল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রামপ্রসাদ বিসমিল। রামপ্রসাদ বিসমিল হচ্ছে কাকরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে যেটা রয়েছে যে মোগল আমলে কোন স্থান জরির কাজের জন্য বিখ্যাত ছিল? মোগল আমলে কোন স্থানটা জরির কাজের জন্য বিখ্যাত ছিল? তো অপশান এতে রয়েছে ঔরঙ্গাবাদ, অপশান বি ফৈজাবাদ, অপশান সি গুরুগাঁও, অপশান ডি এলাহাবাদ। কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে? না এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফৌজাবাদ। ফৌজাবাদ হচ্ছে মোগল আমলে জরির কাজের জন্য বিখ্যাত ছিল। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নেব। ওয়াভেল পরিকল্পনা বা ওয়েভেল পরিকল্পনা কবে ঘোষিত হয়? ওয়াভেল বা ওয়েভেল পরিকল্পনা কবে ঘোষিত হয়? অপশান এতে রয়েছে 1944, অপশান বিতে রয়েছে 1945, অপশান সিতে রয়েছে 1946, অপশান ডিতে রয়েছে 1947। এই ওয়াভেল পরিকল্পনা কবে ঘোষিত হয়? অপশান এ 1944, অপশান বি 1945, অপশান সি 1946 এবং অপশান ডি 1947। এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1946। সঠিক উত্তর হয়ে যাবে 1946 হচ্ছে ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয়। তো এর মধ্যে কী হয়েছিল না ভারতীয়দেরকে যে ক্ষমতা হস্তান্তর করা হবে, ভারতীয়দেরকে যে ক্ষমতা হস্তান্তর করা হবে সেটা বলা হয়েছিল এই ওয়াভেল পরিক্রমার মাধ্যমে। হচ্ছে ইন্ডিয়ানদের যে হচ্ছে ভারতীয়দের যে ক্ষমতা হস্তান্তর করা হবে, তো তার বিস্তারিত বা বিভিন্ন যে নিয়মকানুন সেটা বলা হয়েছিল এই ওয়াভেল পরিক্রমার দিয়ে। মূলত এই পরিক্রমণে কী বলা হয়েছিল না হচ্ছে ইন্ডিয়ানদেরকে হচ্ছে যে ক্ষমতা হস্তান্তর করা হবে, ভারতীয়দেরকে যে ব্রিটিশদের হাত থেকে অর্থাৎ ব্রিটিশ মুক্ত ছিল সেখান থেকে যে ক্ষমতা হস্তান্তর করা হবে, তো ক্ষমতা হস্তান্তর করার সময় বিভিন্ন রকমের সমস্যাগুলো সেই সময় উদ্ভব হয়েছিল। তো সেই সমস্যাটা কীভাবে সমাধান করা হবে তো তার নিয়ে একটা কিনা পরিকল্পনা ঘোষিত হয়েছিল। সেই পরিকল্পনা হচ্ছে ওয়েভেল পরিকল্পনা পরিচিত হয় এবং জেলাটা প্রকাশ করা হয়েছিল স্বাধীনতার ঠিক আগের বছর 1946। এবার দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটি রয়েছে পরের কোশ্চেন, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন বা কে প্রবর্তন করেন? অপশান এতে রয়েছে ওয়েলসি, অপশান বি লর্ড ক্লাইভ, অপশান সি লর্ড হেস্টিং, অপশান ডি কোনোটাই নয়। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিল? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্লাইভ। সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্লাইভ হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল এবং এটি চালু হয় কবে? এটি হয়েছিল 1765, 1765 সালে হচ্ছে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। এই লর্ড ক্লাইভ যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল এর মূল ফান্ডা কী ছিল বা মূল ভিত্তি কী ছিল বা মূল বিষয়টি কী ছিল
এখানে ছিল হচ্ছে বাংলার নবাবদের হাত থেকে, বাংলার যে নবাব ছিল যারা সেই সময়, সেই বাংলার নবাবদের হাত থেকে, বাংলার নবাবদের হাত থেকে হচ্ছে দেওয়ানি, দেওয়ানি যে সনদটা সেটা চলে যায় ব্রিটিশদের হাতে, সেটা চলে যায় ব্রিটিশ কোম্পানির হাতে। তো এই যে ব্রিটিশ কোম্পানির হাতে দেওয়ানির ভাগটা চলে যায়, তো তারপরে কী হচ্ছে না, এক প্রকারের দ্বৈত শাসন চালু হয়ে যাচ্ছে। কারণ একদিকে দেওয়ানি অর্থাৎ রাজকোষ মানে রাজস্বগুলো নেবে অন্যজন আর শাসন করবে অন্যজন, যে এই যে দুটো, তো এই দুটোর জন্য কী হচ্ছে না, এটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। তাহলে এটি চালু করেন লর্ড ক্লাইভ এবং চালু করেন 1765। চলে যাব নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখে নেব। না আজকে হচ্ছে এই 20টি কোশ্চেনই তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, 10টি কোশ্চেন নিয়ে আসা হয়েছিল। তো আগের দিনে কিছু কোশ্চেন আমরা এখানে রিভিশন করলাম এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কোশ্চেন আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং এর সঙ্গে বলবো, আমি প্রতি সপ্তাহে মঙ্গলবার তোমাদের জন্য নিয়ে আসি কর্মসংস্থান পেপার, কর্মসংস্থান পেপারে যে সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করি। তার সঙ্গে সঙ্গে আমি কী করি না, তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে হিস্ট্রি, এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে হচ্ছে হিস্ট্রি এবং জিওগ্রাফি, ইকোনমিক্স এবং হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি। তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ইকোনমিক্স এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই সমস্ত বিষয় নিয়ে আমি হচ্ছে MCQ কোশ্চেন নিয়ে আসি। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে হচ্ছে জিওগ্রাফিতে আমি বিশেষ করে একটা কনসেপ্ট ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস নিয়ে আসছি। তো তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবে এবং এখানে যে এই সমস্ত MCQ কোশ্চেনগুলো আলোচনা করলাম, তোমরা আজকে দেখেছো কীভাবে আমি MCQ কোশ্চেনগুলো আলোচনা করলাম। তো প্রত্যেকটা কোশ্চেন যখন আলোচনা করবো তার সঙ্গে সম্পর্কযুক্ত আরও বিভিন্ন তথ্য তোমাদেরকে আমি তুলে ধরবো। তো অবশ্যই তোমাদের ভিডিও ভালো লাগবে এবং তোমাদের বিভিন্ন কাজে লাগবে। এই সমস্ত কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা তোমাদের খাতায় তুলে নেবে সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক। তাহলে কী হবে না, তোমাদের সেগুলো পড়তে সুবিধা হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমরা শেয়ার করবে, এবং আজকের যে আমি কোশ্চেনটা দিয়েছি তোমাদেরকে, যে দেবপাল কোন বংশের রাজা ছিলেন এবং তিনি কী জন্য বিখ্যাত ছিলেন, ঠিক আছে, তো সেই কমেন্টের উত্তরটা তোমরা, সেই উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এছাড়াও যদি তোমরা কিছু জানতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার যে সমস্ত আরও অন্যান্য ভিডিওগুলো রয়েছে তোমরা অবশ্যই সেগুলো দেখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, জয় হিন্দ।